নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই শারদীয়া দুর্গাপূজায় মহাসপ্তমী টু দশমী মেষ টু কন্যা রাশি লটারি লাকি নাম্বার, যে লাকি নাম্বার আপনাদের ভাগ্য খুলে দিবে, অর্থাৎ ভাগ্যের যে চাবি আছে সেই চাবি কিন্তু আপনাদের খুলে যাবে, বন্ধ ভাগ্য আপনাদের খুলতে চলেছে। তবে এই সপ্তমী টু দশমীর মধ্যে আপনারা লটারিটা কাটবেন এবং এই সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো আমি বলছি রাশি অনুযায়ী, সেই সংখ্যাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু লাকি ফরচুনা নাম্বার হতে চলেছে এই কটা দিনের জন্য। তবে আপনাকে দেখতে হবে আপনার জন্মছকে বাই বার্থ চার্ট, আপনার রাশিচক্রে লটারির যোগ আছে কি না, এবং এই যে নাম্বারগুলো যেটা বলছি এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ার নাম্বার, এবং সেটা যদি আপনার ভাগ্যক্রমবশত আপনার লাকি নাম্বার হয়ে যায় এবং লটারির যোগও যদি আপনার ক্ষেত্রে থাকে, তাহলে কিন্তু আপনার ধনবর্ষা কিন্তু হবে। অর্থাৎ এই দুর্গাপুজোতেই আপনি হতে চলেছেন লাখপতি কোটিপতি। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, অর্থাৎ আপনার বাই বার্থ চার্ট জন্মছকে লটারির যোগ থাকা একান্তই দরকার। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার, তার আগে আপনাদেরকে বলি যে লাকি নাম্বারগুলো আপনাদেরকে বলছি সেগুলো আপনার হয় সম্পূর্ণ সংখ্যাগুলো যোগ করে যেন সেই সংখ্যাটা আছে একটি সংখ্যা, বা যে সংখ্যাগুলো বলছি তার আধিক্য যেন বেশি থাকে আপনার ওই লটারির মধ্যে। মেষ রাশির ক্ষেত্রে লাকি নাম্বার আপনাদের 1, 9, 3 এবং আপনাদের ক্ষেত্রে 4, এ কটি নাম্বার আপনাদের ক্ষেত্রে লাকি। বৃষ রাশির ক্ষেত্রে লাকি নাম্বার 7, 6, 8, 5 আপনাদের ক্ষেত্রে কিন্তু লাকি নাম্বার। আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই দুর্গাপুজোতে এই নাম্বারগুলো আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যের ক্লিক আপনাদেরকে কিন্তু করবেই। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার, অর্থাৎ এই সপ্তমী টু দশমীর মধ্যে যে সংখ্যাগুলো আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য প্রদান করবে, আপনাদের 6, 5, 4, 8, 1 আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাগুলো বিশেষভাবে লাকি নাম্বার হতে চলেছে। অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই চার দিন এই নাম্বারগুলো আপনার যদি জন্মছকে লাকি নাম্বার হয়, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার লাকি নাম্বার বলছি, এবং আপনার বাই বাচ্চার যদি জন্মছকে লটারির যোগ থাকে, আপনি কিন্তু হয়ে যাবেন কোটিপতি এই দুর্গাপুজোতে, অপার ধন আপনি কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির লাকি নাম্বার 9, 1, 5 এবং আপনাদের ক্ষেত্রে 3, এ কটি সংখ্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু লাকি। বিশেষভাবে কিন্তু আপনাদের এই সংখ্যাগুলো আপনাদেরকে কিন্তু এই লটারি লাগতে, অর্থাৎ এই সংখ্যাগুলো অ্যাডিং করে যেন এই আপনার একটা ডিজিট যেমন 1, 9 বা 5 বা 3 যেন আসে, বা এই সংখ্যাগুলোর আধিক্য আপনার লটারিতে যেন বেশি থাকে। এরপরের যে রাশির কথা বলবো, সর্বশেষ যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার, যেটা আপনারা এই দুর্গাপুজোতে লাখপতি কোটিপতি আপনি কিন্তু হবেন, ধন আপনাদের আসবে প্রথম রাশি, এই প্রথম সংখ্যা 6, দ্বিতীয় নম্বর আপনাদের 8, আপনাদের 5,
তিন এবং দুই, এই কয়টি নাম্বার আপনি যদি কন্যারাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ এই সংখ্যাগুলো আপনাদেরকে এই মহাসপ্তমী থেকে এই বিজয়া দশমী পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু লাকি নাম্বার হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদেরকে বলি, আমি এর আগের এপিসোডটাতে আপনাদেরকে তুলা রাশি টু মীন রাশি লাকি নাম্বার কী সেটা আপনাদেরকে জানিয়েছি, এবং এই এপিসোডটা আপনাদেরকে মেষ টু কন্যা রাশির ক্ষেত্রে এই দুর্গা পূজায় লাকি নাম্বার কোনগুলো হতে পারে সেই নাম্বারগুলো আপনাদেরকে জানালাম। তবে একটা কথা আপনাদেরকে বলবো, যারা লটারি কাটছেন টাকা নষ্ট করবেন না। আপনার লটারি যোগ আছে কি না আপনারা দেখে নিন, আমি আবারও বলবো, আমি এটাও দায়িত্ব নিয়ে বলবো, যা থাকলে তবেই কাটুন, নয়তো অযথা লাকি নাম্বার শুনে কেটে টাকা নষ্ট আপনারা করবেন না। এবং যদিও থাকে সেটা কোন সময় আসে, কোন সময় আছে এই লটারির সম্ভাবনাটা, কত বছর বয়স বা কোন কোন সালে, সেটা একটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে আপনি দেখিয়ে নিন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনি আপনার মূল্যবান কমেন্ট বক্সে করুন। নমস্কার, ধন্যবাদ।